বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম টু আরএমজি স্টুডিও। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো পার্সেন্ট। আমরা দৈনন্দিন জীবনে আমাদের পার্সেন্ট বা পার্সেন্টেজ জিনিসটা আমাদের হিসাব করতে গেলেই এই পার্সেন্ট বা পার্সেন্টের বিষয়টা চলে আসে। তো আমরা এই পার্সেন্ট নিয়ে তিনটা ট্রিক্স আমরা আজকে দেখব, যে পার্সেন্ট নিয়ে তিনটা ট্রিক্স কি। সেই তিনটা ট্রিক্স হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। তো আমাদের সবার জন্য জিনিসটা আমাদের অফিসিয়াল ক্ষেত্রে বা আমাদের হিসাব, আমরা যেখানে হিসাব নিকাশ করি না কেন, আমাদের হিসাবের ক্ষেত্রে এই জিনিসটা বেশি প্রয়োজনীয় বা বেশি দরকার হবে। তো আমরা সেই পার্সেন্টটা দেখব। হ্যাঁ, বিস্তারিত আলোচনা যাওয়ার আগে, যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওগুলো বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তাহলে আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। থ্যাংক ইউ। তাহলে চলেন আমরা যাই, আজকে তিনটা পার্সেন্টেজের কি ট্রিক্স আমরা দেখব সেটা চলেন দেখি। আমরা প্রথমেই দেখি পার্সেন্ট। আমরা বোর্ডটার ভিতরে তিনটা কোশ্চেন আমরা এখানে আমাদের ভিডিও সুবিধার্থে লিখে রাখছি। একটা হলো হোয়াট ইজ 23% অফ 50, একটা হলো হোয়াট ইজ 420% অফ 2000, আর একটা হলো হোয়াট পার্সেন্ট অফ 25 is 20। তিনটা কোশ্চেন আমরা এখানে লিখে রাখছি। এই তিনটা কোশ্চেন আমরা টিকা সিস্টেম চারটা করে দেওয়া আছে, কোনটা হবে অ্যান্সার সেটা আমরা দেখব, কিভাবে আমরা সেটা আমরা বুঝবো, ক্যালকুলেটর ছাড়া আমরা এই তিনটা কোশ্চেন সলভ করব। আমরা দৈনন্দিন জীবনে ক্যালকুলেটর ডিরেক্ট ইউজ করি, আমাদের সামনে ম্যাথ চলে আসে আমরা হিসাব করতে গেলে ক্যালকুলেটর ইউজ করি। ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে এই তিনটা হিসাব করব সেটাই আমরা এখন এখানে দেখব। ট্রিক্স, তিনটা ট্রিক্স, পার্সেন্ট নিয়ে তিনটা ট্রিক্স। এখানে লেখা আছে হোয়াট ইজ 23% অফ 50। একটা জিনিস আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, এই 23% মানে 50 23% কত। যদি এই কথাটাকে আমরা ঘোরায় লিখি যে 50% অফ 23, এই কথাটা এবং এই কথাটা কিন্তু সেম, মানে এটা রিভার্স হলো, এটা 23% অফ 50 আর 50% অফ 23 কথা একটাই বা কোশ্চেন একটাই। এটাকে যদি আমরা বের করি তাহলে আমরা কিভাবে বের করব, এখানে আছে হলো 50% 23 50% কত, তাহলে 23 রে একটু ভাঙে লিখি আমরা 22 + 1, এই 22 অর্ধেক কত, মানে 22 অর্ধেক, 22 অর্ধেক হলো 11, ইনটু 1 এর অর্ধেক কত 5, তাহলে 11.5, এই এই যে আমাদের 11.5 এইখানে দেওয়া আছে। তাহলে 23% অফ 50 মানে কি, 50 23% কত 11.5 বা 23 50% কত 11.5, সেম কথা শুধু রিভার্স। আপনারা খেয়াল করে দেখবেন, একটু ব্রেন খাটায় অন্য আর একটা ক্যালকুলেশন করে আমরা দেখবেন জিনিসটা সেম। তাহলে আমরা একটা কোশ্চেনের অ্যান্সার বের করলাম। এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাই কি, হোয়াট ইজ 420% অফ 2000। আমরা পার্সেন্ট বলতেই কি বুঝি, 100, পার্সেন্ট বলতে আমরা 100 বুঝি। আমরা যদি এই পার্সেন্টটা এখান থেকে কেটে দিই তাহলে আমরা 100 এর 2 0 আমরা এখান থেকে কাটলাম, তাহলে আমাদের থাকলো হলো 20 আর 420, তাহলে 42 দুগুণে হলো কত, 42 দুগুণে হলো 84, আর জিরো আছে, এ একটা জিরো, এ একটা জিরো, দুইটা জিরো, 84 × 84 00, এই যে আমাদের অ্যান্সার, স্বাভাবিকভাবে এটা আমাদের অ্যান্সার। তাহলে কি, হোয়াট ইজ 420% অফ 2000। তাহলে আমরা 20 কাটলাম, 100 পার্সেন্টেজ তুলে দিয়ে 20 কাটে দিলাম এখানে, আর 420 অফ আর এখানে হলো 20, 42 দুগুণে 84, 100 100 20, তাহলে হোয়াট ইজ 420 অফ 2000, অ্যান্সার হলো 8400। এবার আমরা তৃতীয় কোশ্চেনটাতে যাই, হোয়াট পার্সেন্ট অফ 25 is 20, মানে 20 এর ভিতরে 25
25% কত এই জিনিসটা যদি আমরা এখানে যাই এখানে আমাদের কি দেওয়া আছে 40% 50% 60% 80% চারটি অপশন দেওয়া আছে আমাদের তাহলে আমরা কি করব 20 যেহেতু আমাদের 20% বের করতে হবে 25 ইনটু যেহেতু আমাদের পার্সেন্ট বের করতে হবে তাহলে আমরা 100 25 100 এর যদি আমরা কাটি 4 4 20 এ 80 80% এটা হলো আমাদের অ্যানসার খুব ইজি তিনটা ট্রিক্স আমরা এখানে দেখাইলাম তো এই তিনটা ট্রিক্স সবাই খেয়াল রাখবেন এরকম মাঝে মাঝে আমি এক ঘামে কাটানোর জন্য মাঝে মাঝে এরকম দুই একটা ম্যাথের ট্রিক্স আপনাদেরকে দিব বা অন্য কোনো সাবজেক্টের উপরে ট্রিক্স দিব সেগুলো আপনারা দেখবেন আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন তাহলে আমি আপনাদেরকে এরকম আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো তাহলে কি আমরা এখানে তিনটা কোশ্চেন আজকে দেখলাম হোয়াট ইজ 23% অফ 50 অথবা হোয়াট ইজ 50% অফ 23 সেম কোশ্চেন অ্যানসার হলো 11.5 হোয়াট ইজ 420% অফ 2000 অ্যানসার হলো 8400 আরেকটা কোশ্চেন হলো হোয়াট পার্সেন্ট অফ 25 ইজ 20 আমাদের অ্যানসার হলো 80% আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ